ওসব কথা এখন থাক, চট করে গিয়ে হাত মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নে। বাবা, নরম বিছানা নরম গদিতে ঘুম আসে? কি যে বলো, মশমাস করে তো ঘুমাচ্ছিলে, বলে কিনা ঘুম আসে। চা খাবেন তো আপনারা? হ্যাঁ হ্যাঁ, চায় আমাদের কোনো আপত্তি নেই। আমরা তো সকালে চা পরোটি খাই। হ্যাঁ, কিন্তু এখন তো ওনারা ভাগ্নি শ্বশুর বাড়িতে এসেছেন, আজকে জল খাবারে ওনারা লুচি তরকারি খাবেন। তাহলে একটু তাড়াতাড়ি বলুন লুচি তরকারি দিতে, আমাদের আবার গ্রামে ফেরার বাস ধরতে হবে তো, তারপরে আবার এই তান্ত্রিক সন্ন্যাসীর কাছে যাওয়ার আছে। বুঝতে পারছি আপনাদের খুব তাড়া আছে, আমি মালতীকে বলে দিচ্ছি, ও এক্ষুনি এনে দেবে। সকালে কোমরেজি ওষুধটা ঘরে ফেলে এসেছি, ওই ওটা তো আবার খালি পেটে খেতে হয়, নাহলে আবার খাবার হজম হয় না। হ্যাঁ, যাই গিয়ে আসি। হ্যাঁ, চলো, জানো তো বাক্সটা না চেপে ধরলে খোলে না, চলো চলো। ঋতুজা, কাল সন্ধেবেলা এলে না কেন? আসবো আসবো করেও আসা হলো না গো দিদি। কেন জানো তো দিদি, পারুর পিণ্ডদানের কাজটাও না ভালোভাবে করতে পারলাম না গো। মেয়েটার কথা ভেবে ভেবে আমার মনটা খুব ভারী হয়ে আছে গো। শোনো না, ভারী মন এক চুটকিতেই হালকা হয়ে যায়, জানো কি করে? আকাশের দিকে তাকিয়ে প্রাণ খুলে হা হা করে হাসবে। হাসতে হবে? হ্যাঁ, হাসি পাক আর না পাক, এই হাসি হলো দুঃখ তাড়ানোর মোক্ষম দাওয়াই। তোমাকে যখনই ছুঁই আমার খালি মনে হয় যে আমি আমার পারুকে ছুঁই আছি, এরকম কেন হয়? লুচি তরকারি হলো? আপনি, আপনাকে না আমার খুব চেনা চেনা লাগছে, কে বলুন তো আপনি? না না, আমি আপনাকে চিনি না তো, চেনার তো কথাই নয়, এর আগে আমি এখানে আসিনি। না মানে আমি এখানকার কথা বলছি না। ঋতুজা, তুমি কি ওনাকে আগে কোথাও দেখেছো? আমি এই, আচ্ছা আপনি জগৎপুরের নারী সেবা নিকেতনে কাজ করতেন না? আরে এই জগৎপুর থাকা তোর আমি চিনি না, জগৎপুর আমি নামই শুনিনি। এই কি নারী নিকেতন কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমরা চিরকাল শ্যামপুরে থাকি, আরে জগৎপুরে কোন দুঃখে থাকতে যাবো? এই চলো তো চলো চলো। কি আসল, আরে কুমামি চলে যাচ্ছ কেন, খাবার কি যাবে না? না না, আমরা এখন আর কিছু খাবো না। ঠিকই, জল খাবার না খেয়ে এভাবে চলে যাবেন কেন? আমাদের মাছ ধরতে হবে। এক মিনিট শুনুন না, আমার কথাটা শুনুন, আপনি আপনি সত্যি সত্যি জগৎপুরের নারী সেবা নিকেতনে কোনোদিন কাজ করেননি? না বললাম তো না, ওখানে আমি কোনোদিন কাজ করিনি। আর চলো 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 চলো। না না, কেন যাচ্ছ, খাবারটা খেয়ে যাও। এখন না, চলো না। আরে বাবা নো, এখন বাস ধরতে হবে। আরে বাক্সরে পড়ে, বাক্স নিয়ে যাবো, আমার কি দেবো? না আমাকে বাস ধরতে হবে, একশো পাঁচটা নেওয়ার এখন সময় নেই, তুমি চলো। মামা, কি হলো রে বাবা, ওটা তেমন কি তাড়া হলো, এমন ভাবে চলে যেতে হলো ওদের? কি ব্যাপারটা কি, সকাল সকাল বাড়ির মধ্যে এত চেঁচামেচি কিসে? মনে হচ্ছে ডাকাত পড়েছে। শহরে বাবু শোনো না, দেখুন আমার মামা মামি বললো জল খাবার খেয়ে বেরোবে, কিন্তু খাবার তো দুধ চাও খেয়ে যায়নি, আমার কি বাক্স পাত্রা পড়ে আছে, একদম হুট করে পুট হয়ে গেল, কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের নিশ্চয়ই কাজ আছে তাই চলে গেছে, তাই বলে বাড়ির মধ্যে এত চেঁচামেচি করার কি আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আবার চেঁচাতে শুরু করিস না বাবা। শোন তুই যা চট করে গিয়ে ফ্রেশ হয়ে, তারপরে আমরা একসাথে সবাই মিলে বসে চা খাবো। হ্যাঁ, আমি আরেকটা একটু দেখি। মা, আমি চা বানিয়ে দিই। তুই চা বানাবি? হ্যাঁ, রোজ তো তুমি চা বানাও, আজ না আমি তোমাদের সবার জন্য চা বানিয়ে খাওয়াই। আমার মামা বলে আমার হাতে চা নাকি দারুণ, আজ তোমরা খেয়ে দেখো। না, তোমাকে চা বানাতে হবে না, নাহলে সকাল সকাল মুডটাই খারাপ হয়ে যাবে।
আহা, ওভাবে বলছিস কেন? মেয়েটা একদিন সবার জন্য চা করতে চাইছে, করুক না বাবা, ও করিস না। যা পার্বতী, যা আগে ফ্রেশ হয়ে নে, তারপর সবার জন্য চা কর। আজ আমরা তোর হাতে চা খাবো সবাই। ঠিক আছিস? কি কান্দ? হ্যাঁ, তুই ওর নাকটা চেপে ধরলি কেন? হ্যাঁ, সেটা লেগেছে না? জিজ্ঞেস করো ব্যথা সেরে গেছে কিনা। আমার যদি গলায় ব্যথা হয় তুমি আমার গলাটি বেঁধে ধরবে? গাইয়া কথা কান, আর কত কি যে আমাকে দেখতে হবে ভগবানই জানে। রাগ করিস না বাবা, ও অত বুঝে সুঝে করেনি, সরল মনে করে ফেলেছে। সরল মাই ফুট, কিছু করিস না তুই, এক একটা কাণ্ড। ওরে বাবু বোধ হয় খুব রেগে গেছে। হ্যাঁ তো, কিন্তু আমার হাতে চা খেলে সব ঠিক হয়ে যাবে আমি জানি। তাই? হ্যাঁ, যা তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সবার জন্য চা বানা। হ্যাঁ ঠিক আছে। বড় বাচ্চান বেঁচে গেছি, আরেকটু হলে ওই দিদিমণি আমাকে ধরে ফেলছিল, আর আমি ধরা পড়ে গেলে কি হতো বুঝতে পারছো তো? আমার কেঁচো করতে সাবধানে পড়তো। এই জন্যই তোমার সবসময় সাবধান করি, এমন কাজ করো না যাতে বিপদে পড়তে হয়। কপালও বটে আমার। দিদিমণিকে দেখে যে ছুটে গেলে, তোমার বাক্সটা তো ওখানেই পড়ে রইলো, বাক্সের মধ্যে 1,00,000 টাকা পড়ে রইলো। অবশ্য ঠিকই আছে, কারণ ওইভাবে টাকা নেওয়াতে আমার আপত্তি ছিল। যাদের টাকা তাদেরই থাকবে, ও টাকায় আমাদের কাজ নেই। টাকাটা এখন থাক ওখানে, মানে হচ্ছে তো আর টাকার দাম বেশি নয়। তবে সময় সুযোগ বুঝে ওই টাকা আমি ঠিক উদ্ধার করব। তবে তবে কি, আমাদের শ্যামপুকুর থেকে এবার পাত্তারি গোটাতে হবে। আরে ভিটে মাটি ছেড়ে কোথায় যাব? এতদিন পর ওই দিদিমণির সাথে বারবার দেখা হচ্ছে, আর আমার তো ভয় হচ্ছে এই এরা শ্যামপুকুরে এসো না হানো দেয়। একবার যদি পুলিশের ঝামেলা জড়িয়ে যায় তাহলে না না না, এ ঝুঁকি নিয়ে ওখানে থাকা যাবে না। ওই মহিলার নাগালের বাইরে যেতে হবে আমাদের। অষ্টমী, তুমি আর কথা বলো না, তোমাকে বিয়ে করেই আমার এই হাল। তোমার সঙ্গে থাকতে গিয়ে একটার পর একটা কেচ্ছায় জড়িয়ে পড়েছি। তুমি এখনো আমাকে থাক, আর কথা বানাতে হবে না। তুমি চলো পয়সা দিকে। আরে শোনো, আরে কি আসল ও বাবা, চা বসিয়ে দিয়েছো? তাহলে তোমার দেরি হয়ে গেল। দেরি কই না তো, আমি তো রোজ এই সময় চা বসাই। তুমি যাও বৌদি ভাই, আমি সবার জন্য চা করে নিয়ে যাচ্ছি। না না, আজ আমি চা বানাবো। তুমি দেখোই না কেমন বানাই, আমার হাতে চা খেলে রোজ রোজ খেতে চাইবে। তাই চা বানাচ্ছো পার্বতী? হ্যাঁ, আজ তো মনে হচ্ছে এই চা নিয়ে একটা বড় সড় নাটক হবে। চা বলেছ, তেপ্তই চা খেয়ে তেলে বেগুনে চলে উঠবে, আর তারপর কে বাঁচায় কে? তোমরা কিছু বলছো গো? না পার্বতী, তুমি মাংস রান্না করতে পারো? হ্যাঁ। ও, আজ বুঝি মাংস রান্না হচ্ছে? হ্যাঁ। জানো, আমাদের গ্রামে সরজু পিসির জামাই যখনই আসতো তখনই আমাকে ডাকা হতো মাংস রান্না করার জন্য। আমি না খুব ভালো মাংস রান্নাতে পারি, জানো? তোমরা খাবে, তোমাদের জন্য খুব ভালো করে বানাবো। একবার কি দেখো আমার হাতে রান্না। বাহ, তাহলে আজকের মাংসটা তুমি রান্না করো। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখি। হ্যাঁ, এই দুধ ফুটে গেছে। এটা এটা কি করে? আগে চা, এরপর মাংস। আজ বাড়ি বসেই সিনেমা দেখবো। মালতি দিদি। হ্যাঁ, আমার একটা কাজ করে দেবে গো। কি কাজ বলো? আমার জন্য একটা উনুন নিয়ে আসবে। উনুনে কি হবে, গ্যাস আছে তো? আমি না এসবে ঠিক রান্না করতে পারি না, এতে রান্না করলে রান্নার স্বাদ কেমন হবে ঠিক জানি না। তবে একটা উনুন এনে দিলে জম্পেশ করে মাংস রান্না করতে পারবো। এই বাড়িতে উনুন না? নেই। তোমার বাড়িতে আছে? আমার বাড়িতেও নেই। দাঁড়াও দাঁড়াও, আমার দুটো বাড়ি পরে এক বৌদির বাড়িতে তোলা উনুন আছে। ব্যাস ব্যাস, তাতেই হবে। তুমি তোলা উনুনটা আমার জন্য নিয়ে এসো, ওতেই রান্না করতে পারবো। আচ্ছা, আর হলুদটা দিতে হবে। তুমি কি চায়ে হলুদ দেবে নাকি?
এটা পার্বতীর চা, যে সে চা নয়। তাড়াতাড়ি উনুনটা নিয়ে এসো, আমি চাটা বানিয়ে সবাইকে দিয়ে আসছি। এই চা তুমি সবাইকে খাওয়াবে? হ্যাঁ, এত চা আমি একা খাবো নাকি, সবার জন্য বানিয়েছি। তুমি তাড়াতাড়ি যাও, উনুনটা নিয়ে এসো।